استدي بطشان صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، الله على محمد، صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم <applause> السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاه والسلام على رسوله الامين. نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين ما بعد شب يدر شخص رتابت بير جي برانتي جي ديشي بستي অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি বন্দুগণ আসুন না সবাই মিলে বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহতা আল আলী বসলামের জীবনকে জানি তার সিরাতকে নিজেরা নিজেদের জ্ঞানে অধ্যয়নে সর্বত্র নিয়ে আসি কারণ তার জীবন সর্বোত্তম বলে সনদ দিয়েছেন স্বয়ং রব্বুল আলমিন আল্লাহসবহান হোয়তান আল্লাহসবহানতান নিজে তার হাবিবকে অ্যাড্রেস করে বলেছেন আজিম সাল্লাহ নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের আধা আধাগণ আল্লাহ সুফানের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলেন তাকে আমাদের অনুসরণ করতে আদেশ করেছেন আল্লাহ সুফাতলা আর মোহাম্মদুল সাল্লাহ আলী ওসাল্লামের আনুগত্য অনুসরণ অনুকরণ করার জন্যে তার জীবন জানার বিকল্প নাই তার জীবনে প্রত্যেকটি অধ্যায় আমাদের জন্য শিক্ষণীয় প্রত্যেকটি পর্ব আমাদের জন্য অনুকরণীয় প্রত্যেকটি বিষয় আমাদের জন্য নমুনা বা আদর্শ তিনি চোদ্দ শত বছর আগে জন্ম নিয়েছিলেন তেষট্টি বছর বয়সে পৃথিবী থেকে চলে গিয়েছেন নব্বুল আলমিন তাকে আদেশ করে বলেছেন কুল ইন্নি রসুল উল্লাহি ইলাইকুম জেমি আপনি বলে দিন সবার কাছে ও মানব দানব আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমাদের সবার কাছে রব্বুলা আলমিনের পক্ষ থেকে প্রেরিত রসুল সুতরাং বন্ধু আসুন না উভয় জগতে পেয়ে আল্লাহর অনুগ্রহের জান্নাতের ঠিকানা নিশ্চিত করতে দুনিয়া থেকেই তার হাবিবকে আপন করতে শিখি কারণ কেয়ামতের কঠিন দিনে বিভ্রান্ত মানুষেরা কেয়ামতের কঠিন দিনে রসুল রসুলকে যারা অনুসরণ অনুকরণ করেনি জানেনি বুঝেনি বলবে ইয়া লাইতানি আফসুস ইত্তখাজতু মা'আ আর-রাসূল যদি আমি ও সাথে পথ চলতাম রসুলকে অনুকরণ অনুসরণ করতাম বন্ধুগণ যার কথা কাজ সমর্থন আর গুণাবলী আমাদের জন্য পাতেও তার জন্ম নিয়ে আমরা তার সিরাত নিয়ে আমরা এই জন আলোচনা করছি সবাইকে রব্বুল আলমিন বরকতময় করুন আমিন বন্ধুগণ পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী এবং রসুল আলী সালাম পাঠিয়েছেন দুইজন কেবল ব্যতিক্রম একজন আদম আলী সরাসরি মাটি থেকে আরেকজন ঈসা ইবনু মারিয়াম আলী হিমাসাল্লাম তিনি জন্ম নিয়েছেন কেবল মা থেকে এছাড়া সবাই জন্ম নিয়েছেন কোরআন আল করিমে বর্ণিত মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ায় আর তা হলো এই নব্বুল আলমিনের ভাষায় ওয়ালাকাদ খালাকাল ইনসান আমিন সুলাল তিমিন তিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে আর মাটির নির্যাস মানে হলো মা বাবা মাটি থেকে উৎপাদিত ফসল খেয়েছে ফল খেয়েছে আর থেকে রক্ত হয়েছে রক্ত থেকে নির্যাস হয়ে শুক্রাণু আর ডিম্বাণু হয়েছে তারপর রব্বুরানি বলেছেন শরীয়তের অনুমোদন কমে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে মা আর বাবা পরস্পরের কাছাকাছি হয়ে শুক্রাণু আর ডিম্বাণু যখন মায়ের রেহেমে নিষিক্ত হয়েছে তখন হয়েছে আলাপ রব্বুর বলেছেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে মাটির নির্যাস থেকে আর মাটির নির্যাসকে তিনি তারপর ওই মাটির নির্যাস যা শুক্রাণু তা সুরক্ষিত কুটুরির মধ্যে আমরা জন্ম নেয়ার জন্য প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষিত কুটুরি হাদিস শরীফে আসছে রসুল সাল্লাল্লাহু করেছেন মানুষের দেহের রক্তের প্রবাহের সাথে মিশে গিয়ে চলতে পারে শয়তান ইবলিস বা জিন দুষ্ট জিন মানুষের শিরা উপসেরা দিয়ে চলতে পারে বৈজ্ঞানিক বিশ্লেষণেও প্রমাণিত জীবাণু থেকে হান্ড্রেড পারসেন্ট সেফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মতো এটি সুরক্ষিত জায়গা রেখেছেন চামড়ার ঝিল্লি হিসেবে মায়ের তলপেটে আর ওখানেই আমরা জন্ম নিয়েছি আর ওই চামড়ার প্যাকেটের মধ্যে যার নাম রেহেম এর মধ্যেই শুক্রানু আর ডিম্বাণু একটার একটা নিষিক্ত হয়ে বর্ষির মতো আলাপ এর হয়ে ঝুলে থাকে রব্বুল আলমী তারপর বলছেন ফাখালাক আলাকাতা মদা তারপর এই ঝুলে থাকা বর্ষির মতো পিণ্ডটি সাদা পিণ্ডিয়ের আকারে রূপ গ্রহণ করে তারপর তুম্মা খালাকাল এ এজা আমা তারপর রব্বুল আলমী এই সাদা পিণ্ডটাকে ধীরে ধীরে হারে পরিণত করে দেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে মায়ের রেহেমের মধ্যে ওই হারের উপরে এজামের উপরে ফাকাসাউনা আল আজাম লাহমা ওই হারের উপরে গুস্ত আর চামড়া দিয়ে দৃষ্টিনন্দন নন্দন করে আমাদের সৃষ্টি করেন তিনি নিজেই বলেছেন সুম্মা আনশাআনাহু খালকান আখরা এক কোথায় শুক্রাণু আর কিভাবে রব্বুল আলমিন এর ভিত্তিতে আমাদেরকে সুন্দর হার গুস্ত মাংস দিয়ে শরীর দিয়ে নয়াবিরাম করে এক ব্যতিক্রমী সৃষ্টি হিসেবে পৃথিবীতে জন্ম দেন আর এই ধারাবাহিকতায় সকল আদব সন্তান জন্ম নিয়েছে নবীগণ জন্ম নিয়েছে জন্ম নিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তা তাল আলী হোসাল্লাম এবার আসুন রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লামকে তার মা গর্বে ধারণ করেছেন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য হলো তিনি যে জন্ম নিলেন একজন আদর্শ মায়ের গর্ব থেকে একটি উত্তম বংশধারা থেকে আমরা যেমন জন্ম নিই ঠিক এইভাবেই তিনি জন্ম নিয়েছেন সুতরাং আমাদের কাছে সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য আমাদের জন্য শিক্ষণীয় হল আমরা আমাদের বংশধারাকে ঠিক করব। আমাদের উত্তরাধিকারকে ঠিক করব আমাদের নসলকে ঠিক করব, আমাদের নারীদেরকে ঠিক করব। আমাদের স্ত্রীদেরকে আরহা নিজেরাও হব আদর্শ পিতা রব্বুল আলমিন এমনটা বুজার তৌফিক দিন আমি ঐতিহাসিক বর্ণনায় মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম জন্ম নিয়েছেন তার মায়ের গর্ব থেকে নই রবিউল আউ্য়ালে বারটি ছিল সোমবার সূর্য উদিত হওয়ার আগে কিন্তু ফজরের পর পর আব্রাহার হাতির বাহিনী ধ্বংস হওয়ার বছরে অনেকগুলো ঐতিহাসিক সাথে প্রমাণিত রসুল সাল্লাহসমের জন্ম এবং আব্রাহার হাতির বাহিনী ধ্বংস হওয়ার মধ্যে পঞ্চাশ দিন অথবা পঞ্চান্ন দিনের পার্থক্য ছিল অনেকেই বলেন বর্তমান আমাদের ইংরেজির হিসাব অনুযায়ী দিনটি ছিল বিশ অথবা বাইশে এপ্রিল পাঁচশো একাত্তর সন বিশ অথবা বাইশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম জন্ম নিলেন মোহাম্মদ সোল্ল জন্ম গ্রহণ করার সাথে সাথে অনেকগুলো ঘটনা আমরা শুনতে পাই কিন্তু বিশ্লেষণ করে করে দলিল সহ প্রমাণ করতে গিয়ে এমন অনেক ঘটনারই সত্যতা পাওয়া মুশকিল সুতরাং আমরা অনুরোধ করব সবাইকে সত্য দলিল দ্বারা প্রমাণিত নয় এমন যে কোনো মুখ্র ঘটনা আমরা বলবো না বিশ্বাস করব না বরং সবাই মাথা পেতে নিয়ে এটা বিশ্বাস করি এটা গ্রহণ করি এটা সত্য যে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লা জন্ম নিলে আমিন আর গর্বে আব্দুল মুতালেবের নাতি হিসেবে আর বারটি ছিল সোমবার মাসটি ছিল রবিউল আওয়াল তারিখটি রবিউলা নয় তারিখ মুহাম্মদ সাল্লাম স্বাভাবিকভাবে শিশুদের মতোই জন্মালেন শিশু মোহাম্মদ বিন আবদুল্লাহ আলি আফজল্লা আসতেসলিম এই পৃথিবীতে জন্মের সাথে সাথে কি খাবেন হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা শিশুরা যা খেয়েছি আমাদের শিশুরা যা খায় বিশ্বনবী মোহাম্মদ আসাম তাই খেয়েছেন আর তা কি বন্ধু দেখুন ভাষায় রবুল আলমিন রুহের জগতে আদম আলী হিসালামের পিঠে নিজের হাত স্পর্শ করে আদমের মেরুদণ্ড থেকে অনন্তকাল পর্যন্ত আদম সন্তান যারা আসবে সকলের প্রাণকে একত্রিত করেছিলেন সবাইকে একত্রিত করে রব্বুল আলমিন প্রশ্ন করলেন আলস্তিক আমি কি তোমাদের রব নই রোহের জগতে সকল সত্তা একসাথে একত্রিত হয়ে আমরা সবাই বলেছিলাম বালা অবশ্যই শুধু তাই না আমরা বলেছিলাম আমরা স্বীকৃতি দিলাম তুমি আমাদের রব পাশাপাশি বললাম শাহিদ না আমরা সাক্ষীও দিলাম তা বলে আমি প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম যারা অতীত হয়েছে যারা বর্তমান রয়েছে যারা অনাগত আসবে ভালো আর মন্দ জান্নাতি আর জাহান্নামি নবী এবং তার উম্মাদ সবাই মিলে বলেছিলাম বালা অবশ্যই পাশাপাশি বলেছিলাম না আমরা সাক্ষীও থাকলাম সুতরাং আমরা রুহের জগতে যেমন রব্বুল আলমিনকে রব বলে মেনেছি এবং রব্বুল আলমিন যেমন আমাদের কাছে নিজেকে রব বলে পরিচয় করিয়েছেন পাশাপাশি তৃতীয় পক্ষ হিসেবে আমরা সাক্ষীও ছিলাম কোরআন আল কিরম রব্বুল আলমিন আমরা যে সাক্ষী ছিলাম এবং কেন রব্বুল আলমিন এই স্বীকৃতি নিলেন এর কারণ দুইটি কারণ এক নম্বর আন তাকুলা ইয়ৌ মাল কয়ামতি ইন্না কুন্না আনহা ফিলিন কেয়ামতের কঠিন দিনে আতা ফান ওতালার শাস্তি ভয় জাননাম দেখে বিচারের মুখোমুখি হয় কথা যদি কেউ বলতে না পারে যে আল্লাহ তুমি যে রব ছিলে জানতাম না তাই রবুল আর্মিন রুহের জগতে প্রথমেই পরিচয় করিয়ে দিয়েছে দুই নম্বর আউ তাকুলা ইন নাম আশরাকা আবা উনামিন কাবলু অথবা এই কথা যদি কেউ বলতে না পারে আমার বাপ দাদা পূর্বপুরুষ সব ছিল মুশরিক অকুন্নাদুরিয়া আমি ছিলাম তাদের অধস্থন সন্তান বিমা আল মুবতিলুন এরব বিভ্রান্ত জাতির অপরাধের কারণে কি তুমি আমাকে ধ্বংস করবে এই দুইটা কারণ জাতি কেউ বলতে পারবে শুধু তাই না কর আন আল কেরি একশো চোদ্দোটি সোরা এর প্রথম সূরা আল ফাতেহা এর সর্বপ্রথম সূরাতে অব্দুল আলমি নিজেকে যেভাবে পরিচয় করিয়েছেন তাও আলহামদুলিল্লাহী রব্বিল আল আমি প্রশংসা সব কেবলই আল্লাহর যিনি জগৎ সমূহের রব হা রবের সাথে আমাদের প্রত্যেক শিশু জীবনের বেঁচে থাকা বেড়ে ওঠা সব জড়িত আমরা বিষয়গুলো নিয়ে কথা বলব জানব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন

সাহল সাল্লাহ সাদ সাদু আনহু বলেন আমি আবদুল্লাহ ইবনু জুবাই রাজি আল্লাহ আনহুকে মক্কায় মেম্বারের উপর বলতে শুনেছি যে হে লোক সকল নবী করিম সাল্লাহ আলহ্লাম বলতেন আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেওয়া হয় সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর কাছে তবা করে আল্লাহ তার তবা কবুল করেন সেই বোহারি অষ্টম খণ্ড মন গলানো অধ্যায় হাদিস সংখ্যা ছ চারশো আটত্রিশ থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসোলা যেই জন্য ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে

আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম আল্লাহ নিজেকে পরিচয় করিয়েছেন রব বলে জগতে এমনি রুহের ফাতেহার সূচনায় যে সুরাতহা দৈনিক পাশ নামাজের সতর রাকাতে বারবার আমরা বলি বলি আল্লাহাম প্রশংসা সব আল্লাহ কিন্তু আল্লাহ হলেন রব আলী জগৎ সমূহের রব রব মানে কি বন্ধু আমরা স্বাভাবিকভাবে বাংলায় রব বলতে গিয়ে বলি প্রতিপালক কিন্তু না অনেক গবেষণা এবং বিশ্লেষণে আরবি একটি বাংলা অনুবাদ করতে গিয়ে হয়ে বলেন যে যে সত্তার মধ্যে রয়েছে তার নাম রব এক নম্বর যিনি সৃজন করেছেন সৃষ্টি করেছেন অনস্তিত্বকে অস্তিত্ব দিয়েছেন দুই নম্বর যিনি বানানোর পর তা রক্ষণাবেক্ষণ করেন হেফাজত করেন তিন নম্বর যিনি ওই সৃষ্টিকে আহার যতেন খাদ্য দেন চতুর্থ যিনি বিবর্ধন করান ধীরে ধীরে বড় হয় যার একান্ত হেফাজতে ছোট্ট একটি জিনিস ধীরে ধীরে বড় হতে থাকে সুতরাং সৃজন রক্ষণ পালন বিবর্ধন এই চারটি গুণ সৃজন রক্ষণ পালন আর বিবর্ধন এই চারটি গুণ যে সত্তার মধ্যে রয়েছে তার নাম রব আর আরবল আলামিন জগৎসমূহের রব সৃষ্টি করেন রক্ষণাবেক্ষণ করেন প্রতিপালন করেন বিবর্ধন করেন তাহলে এবার দেখুন প্রত্যেকটি মানব শিশুর সাথে জড়িত তা কিভাবে আমরা যারা মানব শিশু হয়ে জন্ম নিলাম মায়ের রেহেমে সুরক্ষিত কুটুরিতে এর মধ্যে শুক্রাণু আর ডিম্বাণুকে নিষিক্ত করালেন তিনি তারই নির্দেশে এটা বড় হতে লাগলো হলো পিণ্ড হলো হার হলো গুস্ত সহ চামড়ায় আচ্ছাদিত দেহ মায়ের পেটের ভিতরে যখন রুহ এসে যায় রুহ মায়ের পেটের ভিতরে প্রাণ যখন আসে তখন সন্তানের খাবার প্রয়োজন হয় কারণ প্রত্যেক প্রাণেরই খাবার প্রয়োজন মায়ের পেটের শিশু কি খাবে আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় সকল শিশুর তথা আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন তা তাহলে এই যে রব্বুল আলমিন আমাদের নাবি দিয়ে তার বের করে মায়ের রক্ত চুষে খাওয়ার ব্যবস্থা করেছেন মুখ দিয়ে খাওয়ান নেই না দিয়ে তাই প্রত্যেকটি সন্তান মায়ের রক্ত খেয়ে বড় হয় আর মায়ের রক্ত যখন বাচ্চা চুষে খেতে থাকে তাই রব্বুল আলমিন মায়ের মাসিক অসুস্থতার কারণে যে রক্ত ঝরতো তা বন্ধ করে দেন ভাইন মায়ের পেটের সন্তানের খাবার নিশ্চিত করেন অব্লা প্রত্যেক শিশুর জন্য এই পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে সবাই মায়ের পেটে খেয়েছে মায়ের রক্ত মুখ দিয়ে নয় খেয়েছে তার দিয়ে সাথে নাবির লাগানো তার দিয়ে যখন জন্ম নিলাম প্রসব হলাম পৃথিবীতে আসলাম কি খাব শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ একেবারে কচি কি খাবে এই পৃথিবীর কেউ ব্যবস্থা করে নি করেছেন আলা মায়ের বুকের উপরে গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছেন আমাদের খাদ্য সোহান তিনি রব তাই মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাম জন্ম নিলেন জন্মের সাথে সাথে তিনিও রব্বুল আলমিন রিজার্ভ করে তার মায়ের বুকের উপরে যে গরম খাবার রেখেছেন তা তিনি খেয়েছেন আহমদুলিল্লাহ প্রসঙ্গ তো বলতে হয় বন্ধু রব্বুল আলমিন মায়ের রক্ত দিয়ে তার গর্বে তিল তিল করে বড় করলেন আবার মায়ের রক্তকে রিফাইন করে মায়ের বুকের উপরে আমাদের জন্য দুধ হিসাবে খাবারকে গরম করে রিজার্ভ করলেন কেউ কি চিন্তা করেছে একবার এতটুকু চিন্তা করলে আল্লাহকে সেজদা না করে পারা যায় রব্বুল আলমিনকে না মেনে পারা যায় প্রত্যেকটি মানব শিশু পৃথিবীতে জন্ম নিয়ে ও মায়ের দুধ খায় খেয়েছে বিশ্বনবী শিশু নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী গুসাল্লাম খেয়েছেন রব্বুল আলমিন মায়ের দুধ দিয়েছেন সন্তানকে খাদ্য হিসেবে ঔষধ হিসেবে অনেক জায়গায় সন্তান জন্ম নিলে মায়ের প্রথম দুধটা খেতে দেয় না নজবুল্লাহ আহমিন তালিক রব্বুল আলমিন কি সন্তানের ক্ষতির জন্য তা রিজার্ভ করে রেখেছিলেন তুমি আমি ফেলে দিতে হবে আজকের বিজ্ঞানের পরীক্ষায় সতত প্রমাণিত হয়েছে না মায়ের শাল দুধ পৃথিবীতে আসা নবজাতকের জন্য রব্বুল আলমিনের করে রাখা একটি সুন্দর চিরস্থায়ী যথাযথ মহৌষধ সুতরাং খাওয়াতে হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ শিশু হয়ে জন্ম নিয়ে মায়ের দুধ খেয়েছেন মায়ের দুধ পান করেছেন তার মা মোহাম্মদ সাল্লা সঙ্গে দুধ পান করিয়েছিলেন সাত দিন জন্মের পর প্রথম সাত দিন তাকে দুধ পান করিয়েছেন কারণ আরবে ওই সময়ে সকল স্বাভাবিক সন্তান জন্ম নেয়ার সাত দিন পর্যন্ত কেবল মায়ের কাছেই থাকতো আর সপ্তম দিনে নাম রাখা হতো আকিকা করা হতো যেটা ইসলামও আমাদের জন্য আবদুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তার বয়ানা চিরন্তন আদর্শের মধ্যেও বলেছেন আমাদের জন্যে সুন্না হিসেবে নবজাতক জন্মের সপ্তম দিনে নাম রেখো এবং সকলকে নবজাতকের সংবর্ধনায় আয়োজন করে তাকে পরিচয় করিয়ে দিও খাদ্য দিও জৈ মোহাম্মদ বিন আবদুল্লা সাল্ল আলী হোসাল্লাম শিশু জন্ম নিলেন আমেনার দুলাল হিসেবে নয়নের মণি হিসেবে পৃথিবীর জন্যে সমূহের জন্য রাহমত হিসেবে গর্ভধারিণী মায়ের দুদ্ধ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম খুব অল্পই পান করেছেন হ্যাঁ প্রথম সাত দিন তারপরে হয়তো কয়েকদিন হ্যাঁ প্রসঙ্গ বলতে হয় বন্ধু এটি মানব শিশু জন্ম নেওয়ার সাথে সাথে প্রথম ছয় মাস কেবল মায়ের দুধ শুধুমাত্র একমাত্র খাদ্য এর সাথে অন্য কোনো কিছু দেওয়া উচিত নয় আর হা মাকেও সন্তানের দুধ পাওয়ার জন্য সজাগ সচেতন থাকতে হয় মোহাম্মদ আলী হুসাল্লাম প্রথম সাত দিন মায়ের দুধ পান করার পাশাপাশি আরও দুইজন নারীর দুধ পান করেছেন এবং তা মাক্ষাতুল মুকাররমায় পিতৃ গৃহে থাকা অবস্থায় মায়ের ঘরে থাকা অবস্থায় বাবার বাড়িতে থাকা অবস্থায় হ্যাঁ চতুর্থ আরেকজন নারীর দুধ তিন পার করেছেন যিনি ছিলেন ধাত্রী মাতা সুতরাং মাহমুদ ইসলাম মোট চারজন মায়ের দুধ পান করেছেন চারজন নারীর দুধ পান করেছেন একজন তার জন্মদানকারিনী মা আর তিনজন দুধ পান করিয়েছেন ধাত্রী মা দ্বিতীয়ত তার মাকে দুধ পানে সাহায্য করেছেন রসুল সাল্লামকে দুধ পান করিয়েছেন আরেকজন নারী তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলী মায়ের সাথে থাকা উম্মে আইমান ঐতিহাসিকভাবে প্রমাণিত রসুল রসুলসাল্লাই আব্বা ইন্তেকালের সময়ে পরিত্যক্ত সম্পত্তি সে যা রেখে গিয়েছিলেন মধ্যে একজন দাসী ছিল তার নাম উম্মে আইমান কিন্তু রসুলসা মায়ের সাথে পরিবারের সাথে সে এক এবং অভিন্ন হয়ে জড়িয়ে গিয়েছিল আর উম্মে আইমান নামক নারী মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লি হুসাল্লামকে তার মায়ের সাথে দুই নাম্বার নারী হিসেবে দুধ পান করিয়েছে উম্মাইমান ওই নারীর আসল নাম ছিল বারাকা বিনতে আলাবা বিন আমর বারাকা বিন্তু আলাবা বিন আমর আর কুনিয়াদ ছিল আইমান এই উম্ম আইমান রসুল গর্বদারণী মায়ের সাথে তাকে প্রথম দুধ পান করিয়াছে তৃতীয়ত রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামকে আরেকজন নারী দুধ পান করিয়েছেন আর তিনি হলেন তার চাচা আবুল হাবের দাসী আবুল আহাব নামে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের আপন চাচা ছিলেন যদিও তার দুষ্কৃতি দুরাচারিতা নবুতের বিরোধিতার কারণে ফর আন আল করিমে সৌরতুল্লাহাব নাজিল হয়েছে তব্বত ইয়াদা আবি আলহাবি ওয়াব নাজিল হয়েছে কিন্তু ওই আবুল আহাব তার এক দাসী ছিল যার নাম সোয়াইবা আবুল হাবের সোয়াইবা নামক দাসী মুহাম্মাদুন সাল্ল আলী ওসাল্লামকে দুধ পান করিয়েছিলেন তার মানে জন্মের সাথে সচেতন নিজের মায়ের তারপর উম্মে আইমান যার নাম উম সালাবা বিন আমর আর তিন নম্বর সোয়াইবা যিনি আবুল আহাবের দাসী ছিলেন তিনিও দুধ পান করিয়েছেন মুহাম্মাদুন সাল্ল আলহি ও আলি ওসাল্লামকে যদিও ঐতিহাসিক ভাবে প্রমাণিত সোয়াই বা রসুল সাল আলী হোসেন যখন দুধ পান করান ওই সময়ে তিনি আরও দুধ পান করিয়েছিলেন আবু সালামা বিন আবদ আসাদ আল মাহজুমি কেহ বন্ধুগণ রসুল সাল্লাহ তাল আলী হোসাল্লাম দুধ পান করেছেন শিশু নবী মোহাম্মদ আলী আফসল সাল্লাহ আজকে তসলিফ আর হা পরপর তিনজন নারী গর্বদারণী মা তারপর দুইজন গর্বদারণী মায়ের পরে দুইজন পান করে এরপরই রসুল চলে যান ধাত্রী মায়ের কুলে হা আমরা আগামী পর্বে রসুল সাল্লা আসমের ধাত্রী মাতা এবং যিনি তাকে দুধ পান করিয়েছেন এবং তার পরিবার এই প্রসঙ্গে জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আশা করি আমাদের সাথে আপনারাও থাকবেন রব্বুল আলমিন আমাদের সকলকে তার প্রিয়তম হাবিবের আপন বলে কবুল করুন আমিন হা দা মা আন্দি আলিহি তবকাল তুলি উনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ

صلى <applause> الله على محمد صلى الله عليه وسلم. قران জীবনমনকে উদ্ভাসিত করতে হলে হিত করতে হলে তাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্নম পরিচ্ছন্নম কীভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখাপন কেবলমাত্র ত্রিশ টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় Learning the wise way. What we you recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But a meaning.

মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কে দানই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ শাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কুরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়